কর এবং ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি মোকাবেলায় জনগণকে সহায়তা করার পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন ঘিরে তীব্র প্রতিবাদ করছে ইউরোপের হাজার হাজার মানুষ। একই সঙ্গে ভবনের কাছে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। ইউরোপের কৃষক আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কৃষকদের আন্দোলনে এখন উত্তাল বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য এই বেশ কয়েকটি দেশের কৃষকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা ডিম ও পাথর ছুড়ে মারেন পার্লামেন্ট ভবনের দিকে এবং সেখানে তারা অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি মোকাবেলায় সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ কৃষকদের জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে সেখান থেকে আসলে তারা তাদেরকে সরিয়ে দেন। ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বেলজিয়ামের ব্রাসেলসের প্রধান প্রধান সড়কগুলো শত শত ট্রাক্টর দিয়ে কৃষকরা অবরোধ করে রাখেন এবং এই অবরোধের দৃশ্যটি আমরা ফ্রান্সেও গেল কয়েকদিন থেকেই দেখছি যে দেশটির প্রধান প্রধান সড়কগুলো আন্দোলনরত এই কৃষকরা অবরোধ করে রেখেছেন। মূলত তারা যেটি বলছেন যে ক্রমবর্ধমান কর বৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ এবং একই সাথে কৃষি নীতির প্রতি অসন্তুষ্ট জানিয়েই তারা আসলে এই আন্দোলন করছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। তো ফ্রান্সের প্যারিস থেকে ইউরোপের বিভিন্ন দেশে এখন কৃষকদের যে আন্দোলন চলছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইউরোপে কৃষক আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিসে।